আমাদেরকে ফার্স্ট জানতে হবে যে খার আসলে কি, তাই না? তো খার হতে চাইলে তাকে অবশ্যই কি করতে হবে, খার বা খারক যেটা বলো, তাকে অবশ্যই কি করতে হবে, পানিতে হাইড্রোক্সিল আয়ন দিতে হবে। দেখো আমরা কি করেছিলাম, অ্যাসিড পড়ার সময় হাইড্রোজেন আয়ন দিত, হাইড্রোজেন আয়ন দিত, এখন এটা হাইড্রোক্সিল আয়ন দিতে হবে অবশ্যই। অথবা এখানে একটা কি করতে হবে, অক্সাইড ধর্ম থাকতে হবে। কি থাকতে হবে? অক্সাইড ধর্ম, অর্থাৎ হাইড্রোক্সিল অথবা অক্সাইড ধর্ম। যেমন মনে করো ক্যালসিয়াম অক্সাইড, এই যে এটাও একটা ক্ষার, তাহলে এই অক্সাইড অথবা হাইড্রোক্সিল আয়ন যদি থাকে তখন সেটাকে বলা হবে কি, ক্ষারক। অর্থাৎ এটা কিন্তু ক্ষারক হবে। তো ক্ষারক কি আমরা তো বুঝে গেলাম। যেমন খেয়াল করো আমরা যদি কিছু বিক্রিয়া করি, যেমন মনে করো এই ক্যালসিয়াম অক্সাইড, তো এই জিনিসটাকে যেমন সাধারণত তুমি কি করো, সোডিয়াম হাইড্রোক্সাইড এর কথা চিন্তা করো, এটাকে যদি তুমি জলীয় দ্রবণে দাও অবশ্যই কি করবে, দেখো সোডিয়াম প্লাস হচ্ছে হাইড্রোক্সিল আয়ন, এই জিনিসটা ভাগ হয়ে যাবে। অর্থাৎ এই যে একটা হাইড্রোক্সিল আয়ন দিত, অর্থাৎ অ্যাসিড দিত একটা পজিটিভ ধর্ম, আর ক্ষারক দিচ্ছে একটা নেগেটিভ ধর্ম প্রদর্শন করছে, অবশ্যই এটা থাকতে হবে, অথবা অক্সাইড ধর্ম থাকলেও হবে। তাহলে আমরা তো বুঝে গেলাম ক্ষারক কি, এবং ক্ষারকের স্বাদ কেমন হয়, অবশ্যই কটু এবং তিক্ত স্বাদযুক্ত হয়। এবং ক্ষারকের আর একটা বৈশিষ্ট্য আছে, তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে লিখে রেখেছি, সেটা হচ্ছে দেখো পিচ্ছিল। কোথায় লিখে রেখেছি, এই যে দেখো পিচ্ছিল হবে। ক্ষারকের বৈশিষ্ট্য কি হবে, সেটা হবে পিচ্ছিল হবে এবং তিক্ত স্বাদযুক্ত হবে। আর অবশ্যই পিএইচ, আমরা যদি লিটমাস পেপার ব্যবহার করি, যেমন অ্যাসিড কি করতো, নীলকে লাল করতো, নীলকে কি করতো, লাল করতো, তার মানে ক্ষারক কি করবে, লালকে উল্টা করবে, লালকে নীল করবে, অবশ্যই লালকে কি করবে, নীল করবে। তো এটা তো আমরা বুঝে গেছি, তাই না? তো আমরা এখন কিন্তু চিনে গেলাম ক্ষারক কি, এখন আমাদেরকে ক্ষার কি, তার আগে আমরা এখন দেখবো ক্ষার কি, এই জিনিসটা একটু দেখবো। তো ক্ষার কি, তাহলে এই যে ক্ষারকের দেখবা তোমাদের বই কিন্তু অনেক উদাহরণ আছে, যেমন এখানে আমি লিখে রেখেছি খেয়াল করো, এই যে ফেরাস অক্সাইড, এই যে কপার অক্সাইড, এরপরে দেখো নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন ডাই অক্সাইড, এরপরে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রয়েছে, এরপরে দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রয়েছে, এই যে এগুলো সবই কিন্তু কি, ক্ষারক। খুব ভালো করে খেয়াল করো, এগুলো কিন্তু সব হচ্ছে ক্ষারক। দেখো এই জিনিসগুলোকে আমরা ক্ষার কখন বলবো, তো ক্ষারক আর ক্ষার বলার আগে ছোট্ট একটা পার্থক্য তোমাদের বলি, যেটা দিয়ে তোমরা এমনি ব্যাখ্যা জানার আগেও মনে রাখতে পারবে। যেমন তুমি যদি বানানের দিকে খেয়াল করো, ক্ষারক আর ক্ষার এদিকে তাকাও, দেখো ক্ষারক বানানের মধ্যে কিন্তু ক্ষার রয়েছে, ক্ষার, কিন্তু ক্ষারক বানানে মানে ক্ষার বানানে ক্ষারক নেই, কারণ এখানে ক নেই, তার মানে ক্ষারকের মধ্যে ক্ষার আছে কিন্তু ক্ষারের মধ্যে ক্ষারক নেই। এই জন্য বলা হয় সব ক্ষার, সব ক্ষার ক্ষারক, কিন্তু সব ক্ষারক, সব ক্ষারক ক্ষার নয়, ক্ষার নয়, এই কথাটা মনে রেখো। তার মানে যত ক্ষার আছে তারা সবাই ক্ষারক হবে, কিন্তু সব ক্ষারক ক্ষার হবে না। তার মানে ক্ষারকের কোন একটা স্পেশাল বৈশিষ্ট্যের কারণে তখন তাকে ক্ষার বলা হবে। যেহেতু ক্ষারক ছোট, ক্ষারক থেকেই উৎপন্ন, তার মানে এই কন্ডিশনটা হচ্ছে আমরা যদি কোনো কিছুকে ক্ষার বলতে চাই, দুইটা শর্ত অবশ্যই তাকে পালন করতে হয়। অর্থাৎ ক্ষার হতে হলে তাকে কি করতে হবে, দুইটা কন্ডিশন আছে, এক হচ্ছে হাইড্রোক্সিল আয়ন দিতে হবে জলীয় দ্রবণে, আর একটা হচ্ছে কি, সেটা অবশ্যই পানিতে দ্রবীভূত হতে হবে। কি করতে হবে, দ্রবীভূত হতে হবে, অর্থাৎ পানিতে গলে যেতে হবে বা পানিতে দ্রবণীয় হতে হতে হবে, আর একটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন দিতে হবে, তবেই কেবল সে ক্ষার হবে, না হলে সে ক্ষার হবে না। ক্ষারক হতে পারে কিন্তু ক্ষার হবে না। যেমন আমরা উদাহরণ হিসেবে যদি খেয়াল করি, দেখো অনেক উদাহরণ রয়েছে তোমাদের বইয়ে, তো একটা উদাহরণ যদি আমরা নিই, খেয়াল করো এখানে আমরা বেশ কয়েকটা উদাহরণ লিখে রেখেছি, তার মধ্যে যেমন খেয়াল করো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা জলীয় দ্রবণে নিই, তাহলে সে সোডিয়াম আয়ন দেবে, সাথে হচ্ছে হাইড্রোক্সিল আয়ন দেবে, সাবাস, এই যে হাইড্রোক্সিল আয়ন দিয়েছে, প্রথম একটা কন্ডিশন মেনেছে, এবং পানিতে দিলে এটা কিন্তু দ্রবীভূত হয়, সো এটা একটা কি হবে, ক্ষার হবে, তার মানে এই সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, এবং আমরা জানি এটা একটা তীব্র ক্ষার। এখন যদি আমরা খেয়াল করো, এই যে এখানে ফেরাস হাইড্রোক্সাইড রয়েছে, অর্থাৎ আমরা যদি ফেরাস ফেরাস হাইড্রোক্সাইড এইটাকে নেই, তাহলে জলীয় দ্রবণে দিলে দুইটা পার্ট হবে, একটা ফেরাস টু প্লাস এবং আর একটা হাইড্রোক্সিল আয়ন তৈরি হবে। অবশ্যই দুই করার জন্য এখানে দুই সমতাকরণের বিষয় আমরা দিতেই পারি। তো এখন দেখো এই যে হাইড্রোক্সিল আয়ন দিয়েছে, এটা বলছে এই হাইড্রোক্সিল আয়ন একটা শর্ত মেনেছে, ঠিক আছে, কিন্তু এই জিনিসটা পানিতে দ্রবীভূত হয় না, কি হয় না, এটা দ্রবীভূত বা দ্রবণীয় হয় না।
তো এই যে দ্বিতীয় কন্ডিশনটা মানে না, যদি না হয় তাহলে এটাকে ক্ষার বলা যাবে না। এই জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার হলেও ফেরাস হাইড্রোক্সাইড কোনো ক্ষার নয়, এটা ক্ষারক কিন্তু ক্ষার না। আশা করি ক্ষারক আর ক্ষার কি এই পার্থক্যটা তোমরা করতে পারবে।